Bismillah ar-Rahman ar-Rahim, dear viewers, assalamu alaikum, hope you are well. I am also fine by the grace of Almighty. ALA'S English Native Pokhoti Kapna the Shokal Keshakatum the Nachabi Mahpubala. Bundura ask you me up on the Jonaja lesson in the Ojonago Shetolo, conjunctional phrase ne. Bundura after Shokole Jananje phrase the Arabic Alchon of Prekitik and Toskami mainly conjunctional phrase Nalchonakurbo. To conjunctional phrase ne get to Tamon Bishikisu Bolan ne by Tamon Kuno complex by complicated item of the ne. তারপরে আপনারা যারা কনজাংশনাল ফ্রেজ নিয়ে কনফিউশনের মধ্যে যদি কেউ পড়ে থাকেন আমি মনে করি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা প্রথমেই কিন্তু এক পর একটু সংজ্ঞাটি দেখে নিই যেমন কনজাংশনাল ফ্রেজ বলতে আমরা কি বুঝি আমি যে সংজ্ঞাটি লিখছি সেটি হলো যে যে ফ্রেজ কনজাংশন হিসেবে কাজ করে থাকে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে এখন বন্ধুরা ফ্রেজ কাকে বলে সেটা কিন্তু আমি কিন্তু আমার প্রথম যে লেসনটি ফ্রেজের উপর তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা একটু আবার একটু আমি রিভিউ করছি যে ফ্রেজ বলতে আমরা সেই জিনিসটা কি বুঝি যে যেখানে কয়েকটি ওয়ার্ড থাকবে সেই কয়েকটি ওয়ার্ডের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না কোনো ফাইনাইট ভার্ব থাকবে না সেই কতিপয় ওয়ার্ড মিলে যখন একটি সেন্স পূর্ণ করবে তখন সেটিকেই হলো কি ফ্রেজ তাহলে বন্ধুরা তাহলে কনজাংশন ফ্রেজ বলতে আমরা বুঝবো কি যে ফ্রেজটি কনজাংশন হিসেবে কাজ করবে সেই ফ্রেজটি হলো মেইনলি কনজাংশনাল ফ্রেজ এখন বন্ধুরা কনজাংশনের কাজ হলো কি যুক্ত করা তাহলে দুটি ওয়ার্ডকে যুক্ত করতে পারে দুটি একাধিক সেন্টেন্সকে যুক্ত করতে পারে এটাই হলো কি কনজাংশনাল কাজ তাহলে বন্ধুরা দেখেন যে কনজাংশনাল ফ্রেজগুলো আমরা একটু দেখে নিই যে কনজাংশনাল ফ্রেজগুলো কী কী বন্ধুরা এখানে দেখেন যে এস অ্যাডজেক্টিভ এস বা সো অ্যাডজেক্টিভ এস এজ ওয়েল এস এস সোন এস এজ এ রেজাল্ট নট অনলি বাট অলসো ইদার অর নিদার নর এজ ইভ এজ দো সো দ্যাট সো অ্যাডজেক্টিভ দ্যাট এইগুলোই হলো গে মেইনলি আরও কিছু আরও থাকতে পারে এইগুলোই হলো গে মেইনলি কি কনজাংশনাল ফ্রেজ বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটু কয়েকটি সেন্টেন্স একটু দেখি আমরা যে সেন্টেন্সের মধ্যে এগুলোর প্রয়োগগুলি কীভাবে হয় বন্ধুরা দেখেন যেমন আমরা বলতে পারি বন্ধুরা এইগুলো আমি একটু মুছে ফেলি আপনারা চাইলে একটি এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর আপনারা আবার একটু দেখবেন বন্ধুরা কয়েকটি এক্সাম্পল আমি একটু দেখি যেমন বন্ধুরা দেখেন যেমন বললাম আমি কি দ্য বয় ইজ সো উইক দ্যাট he can't walk এই দেখেন সো অ্যাডজেক্টিভ এখানে একটা অ্যাডজেক্টিভ আসছে দ্যাট তাহলে এটি হলো কি বন্ধুরা যে দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান্ট ওয়াক এটি হলো কি কনজাংশনাল ফ্রেজ সো অ্যাডজেক্টিভ দ্যাট বন্ধুরা তারপর বন্ধুরা দেখেন আমি যদি বলি যে নট অনলি আলি বাট অলসো শিহাব কেম হিয়ার তাহলে বন্ধুরা দেখেন নট অনলি আলি বাট অলসো শিহাব কেম হিয়ার তাহলে যে নট অনলি বাট অলসো এটি কি বন্ধুরা এটি হলো ফ্রেজ তাহলে এটি কি কনজাংশনাল ফ্রেজ এই যে সো অ্যাডজেক্টিভ দ্যাট ক্লজ তাহলে এই যে বন্ধুরা কি সো উইক দ্যাট এটি কি কনজাংশনাল ফ্রেজ এখানে নট অনলি বাট অলসো এটাও কনজাংশনাল ফ্রেজ বন্ধুরা যেমন আমরা বলি দ্য বয় স্পিক্স ছেলেটি এমনভাবে কথা বলে অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড যে সে এমনভাবে কথা বলে সে যেন কি পাগল তাহলে এই যে অ্যাজ ইফ এটা কি বন্ধুরা কনজাংশনাল ফ্রেজ তাহলে বন্ধুরা আমরা খুব ছোট পরিসরে আমরা দেখতে পেলাম যে কনজাংশনাল ফ্রেজটা কি এবং কনজাংশনাল ফ্রেজটি সেন্টেন্সের মধ্যে আমরা বেশ কয়েকটি প্রয়োগ দেখালাম এবং কনজাংশনাল ফ্রেজগুলো কি আমি সবগুলো একটা গ্লান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমি মনে করি আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছেন যে কনজাংশনাল ফ্রেজ কী কনজাংশনাল ফ্রেজগুলো কী কী বন্ধুরা আমার এই ছোট্ট লেসনটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লেসনটিকে অবশ্যই শেয়ার করে দেবেন
তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মধ্যে বন্ধুই সালামু আলাইকুম।